Assalamualaikum, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাব হচ্ছে আমরা সালজবুর্গের একটি ওয়াটারফল, তো এখানে গিয়ে সবার সাথে দেখা হবে। আর এটা হচ্ছে ইউরোপের সব থেকে বড় ওয়াটারফল। এইখানে এরকম পানি পড়ার পরে এইখানে এরকম আসে এদিক থেকে, এবং এটা বিশাল। এদিক থেকে যদি একটু দেখাই, এখানে দাঁড়ানো যায় না, পানির নিচের। এবং এইখানে দাঁড়ানোর পরে ভিজে যাচ্ছে, এরকম একটা অবস্থা ভাই। এটা খুবই সাংঘাতিক একটা ওয়াটারফল। তো আমি এখানে মাত্র উপরে গিয়ে 5 মিনিটের মতো মনে হয় ছিলাম। ওই যে দেখেন, ওইখান থেকে এরকম ভিউ উঠতে থাকে, এবং এখানে আসার ওই যে অনেক উপর থেকে এটা পড়ে, এবং এটা ইউরোপের অনেক বড় একটা ওয়াটারফল। এখানে আসার পরে আমার অবস্থা এই যে, একদম ভিজে গেছি। আমি আমার জীবনে যতগুলো ওয়াটারফলে গেছি, এটা তার ভিতরে সেরা। এটা অস্থির একটা জায়গা, এখানে যারা আসেন না তারা বুঝবেন না। সেই পুরো জায়গাটার ভিউ আমি দেখাই দিচ্ছি, এখানে এরকম দিক দিয়ে যে পানিগুলো পড়ে চলে যাচ্ছে এদিকে, খুব সেই একটা জায়গা। অনুভূতি কি ভাই? সেই ভাই সেই, এটা আমার লাইফে দেখা বেস্ট ওয়াটারফল। আমি এখানে আসার পরে পুরোপুরি ভিজে গেছি, সেই কারণে ড্রেস চেঞ্জ করে আবার ই করলাম। একটা হুডি নিয়ে আসছিলাম যে ইনকেস যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে এটা পরবো। এইখানে অবস্থা, আমার জামা কাপড় দেখাই, শুকাইতে দিয়েছি ব্যাগ জামা কাপড় সব কিছু। এখানে অনেক বাতাস এবং একদম ভিজে। আমি এখন আমার একটা টি শার্ট ছিল, ওটা দিয়ে আমি আমার ভেজা চুল ঘুষে টুসে এখন এখানে দাঁড়াইছি, আর জিনিসপত্র শুকাইতে দিছি। একটু টাইম লাগবে, দেখাই জিনিসপত্র কি কি শুকাইতে দিছি। এই যে এটা আমার গেঞ্জি, আর এটা আমার শার্ট, এটা আমার ব্যাগ। এখানে যে সবাই মোটামুটি শুকাইতে দিছে, সবার জামা কাপড় ভিজে অস্থির। এদিকটা অনেক সুন্দর এই জায়গাটা, আর এদিকটা তো সেই একটা ভিউ, সেই অস্থির একটা জায়গা।